আমরা করব না শিখব না করব না সবকিছু হুজুরের উপর ভরসা করেছি হুজুর কিনা সব ঘর বন্ধ করতেছে কেন বলে জিনের আসর আরে বাবা ওই বাড়িতে সূরা বাকারা পড়ো সূরা আলে ইমরান পড়ো হুজুরের প্রতি ভরসা দরকার নাই বাচ্চা অসুস্থ হয়েছে সূরা ফাতিহা পড়েন বড় বাচ্চা খুঁজেন প্রত্যেক দিন শোয়ার পূর্বে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে দুই হাতে ফু দিয়ে ওই হাত বাচ্চার গায়ে স্পর্শ করে বুলিয়ে দেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি মুরগি জবাই করবে হুজুর কিনে আসো করবে না করবে হুজুর কিনে আসো মানুষ মারা গেছে জানাজা কে করবে হুজুর মানে হুজুর ছাড়া কিছুই হবে না জি না আলহামদুলিল্লাহ এটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনার কাজ আপনিই করেন হুজুরের প্রতি ভরসা দরকার নাই বাচ্চা অসুস্থ হয়েছে সূরা ফাতিহা পড়েন বড় বাচ্চা খুঁজেন প্রত্যেক দিন শোয়ার পূর্বে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে দুই হাতে ফু দিয়ে ওই হাত বাচ্চার গায়ে স্পর্শ করে বুলিয়ে দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শোয়ার পূর্বে এই আয়াতগুলি তিনবার পড়ে নিজে ফু দিতেন আর উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আমি নিজে পড়ে ওনার হাতে ফু দিতাম কারণ ওনার হাতটা হলো বরকতপূর্ণ হাত আর ওই হাত দিয়ে ওনার গায়ে স্পর্শ করাতাম যেন ওনার এই আমলটা বলবৎ থাকে এবং বরকত যেন উনি পেয়ে যান আপনার আমল আপনি করবেন আর আমরা ভরসা করে বসে আর একজনের উপরে সূরা ইখলাসও জানি না ফালাক নাসও শিখি নাই আয়াতুল কুরসি পড়তে জানি না সকাল সন্ধ্যা দোয়া জানি না বিপদ হলেই হুজুরকে নিয়ে আসো ঘর বন্ধ করে দাও ওই যে আয়াতুল কুরসি লটকা রাখছে মসজিদের ভিতরে আয়াতুল কুরসি রাখছে বাড়ির মধ্যে হ্যাঁ এরপরে হুজুর কিনে এসে ঘর বন্ধ করতেছে কেন বলে জিনের আসর আরে বাবা ওই বাড়িতে সূরা বাকারা পড়ো সূরা আলে ইমরান পড়ো বাড়িটা কোরআনের ঘর বানাও সেখান থেকে জিন পলায়ন করবে তো আমার আমল আমাকে করতে হবে আর একজন করে দিবে না আমরা করব না শিখব না করব না সব কিছু হুজুরের উপর ভরসা করেছি।